ভাস মানুষ কত ভাবে খায়, আমরা রং বেম্বটি খাব। প্রথমে কম দিবে, বেশি হলে তো নিতে পারে না, কম হলে তো আর দিতে পারে, কম হলে দেওয়া যায় লবণের মতো। এমনিতে বেশি খায় মানুষ আছে, চিনি কম খায় মানুষ আছে না? আমি এমনিতে চিনি ছাড়াই চা খাই। বৃষ্টি দিয়েছে তো এখানে, এই জন্য একটু কালো কালো ভাবে হয়েছে, পরিষ্কার করছে। সাথে কি লেবু আদা দিছে? আদা লেবু দিতে বললে দিয়া দিতে পারে, লেবু দিলে ভালো না? লেবু দেন, লেবু দেন তাহলে। কোনটা চিনি বেশি, কোনটা চিনি? চিয়ার্স। জানি না কোনটা, জানি না জানি কোন দিক দিয়ে খাই দিদি, এটা যে কোন দিক দিয়ে, এদিক দিয়ে। চিনি বেশি না কম তুমি খাইলেই বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওইটাই ঠিক আছে। এভাবে দিবি নাকি পুরো দিবে? না না না, এভাবে ঠিক আছে দিদি। আর দিবে নাকি? না না, আর কিছু লাগবে না। এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাই এখন। এই যে বাস মানুষ কত ভাবে খায়, বাস খাইতে এত মজা। কেউ বাস খায় রান্না করে, কেউ বাস খায় চা। আরেকজন খুব বাস খাইতে, কেমন লাগে বাস খাইতে? ভালোই লাগে। কোন টিলায় আইসা বাঁশের চা খাচ্ছ? একদম নিরিবিলি, সারা দিনের বেলা অনেক রাস, দিনের বেলা রাস। বৃষ্টি আসতেছে, পানি পানি বিরতি, আরেকজন বাঁশ খাইতে খাইতে আমাকেও বাঁশ দিচ্ছে খাওয়ার জন্য। পাহাড়ের চূড়ায়, কংলাক পাহাড়ের চূড়ায় বসে আমরা যখন চা খাচ্ছিলাম ব্যাম্বো টি, তখন খুব জোরে বৃষ্টি আসা শুরু হয়ে গিয়েছিল, আমরা বৃষ্টি বেশ উপভোগ করছিলাম। মেঘের রাজ্যে হাঁটাহাঁটি করছে দেখো, মেঘ এইগুলো না আমাকে দেখা যায় স্পষ্ট, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার। ইয়ার শীতকালে যেরকম কুয়াশা মনে হয় না সেরকম, এটা মেঘ। আমাদের রিসোর্টে চতুর্দিকে মেঘ আর মেঘ, পাথর আমার পায়ে পাথর, এত বৃষ্টি পড়ছে।
লেটস গো লেটস গো। মোটামুটি যখন বৃষ্টি থেমে গেছিল তখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম রিসেপশন থেকে পানি নিয়ে। শীতকালের কুয়াশা, শীতকালে নো ঠান্ডা লাগে, এটা হলো ন্যাচারাল নর্মাল। তাড়াতাড়ি আসো, বৃষ্টি আসছে। দূর থেকে আমাদের মেঘ শ্যাম্পান বেশ ভালোই সুন্দর দেখাচ্ছিল। লাইটিং এর কারণে রাতের বেলা অন্যরকম দৃশ্য, দিনের বেলা অন্যরকম, রাতের বেলা অন্যরকম। আমি আবার আরেকজনকে জিজ্ঞেস করছিলাম পাহাড়ের উপরে বৃষ্টির সময় হাঁটতে কেমন লাগে। মেঘের সাথে পাহাড়ে হেঁটে বেড়ানো সে এক অন্যরকম অভিজ্ঞতা, কি আর বলবো আপনাদের সাথে। আপনারা যারা এই অভিজ্ঞতা নিয়েছেন অবশ্যই জানেন কেমন লাগে। তো এটা ছিল আমাদের সেকেন্ড টাইম অভিজ্ঞতা পাহাড়ে মেঘের সাথে হেঁটে বেড়ানো, মেঘ ছোঁয়া। আমাদের প্রথমবার অভিজ্ঞতা হয়েছিল ভারতের সিকিমে, তবে বাংলাদেশে এটা ছিল আমাদের ফার্স্ট টাইম। সাজেকে আমাদের ফার্স্ট টাইম, সাজেকের এই রূপও আমরা দেখেছি ফার্স্ট টাইম। অনেকে বলতে শুনেছি যারা সাজেকে যায়, এটা নাকি অপূর্ব সুন্দর দৃশ্য সাজেকে নাকি এটাই সৌন্দর্য মেঘের সাথে সাজেক। তো এই অভিজ্ঞতা আমাদের হয়ে গিয়েছিল, আমরা বৃষ্টি মেঘ অনেক কিছুই পেয়েছি একই রাতে। তো আমরা আমাদের রুমে চলে এসেছি মেঘ শ্যাম্পান। বৃষ্টি যেহেতু হচ্ছে আমরা আমাদের রুমে থাকবো, বৃষ্টিও ভিজবো, এই বলে দেখা যাক আমরা বৃষ্টিতে ভিজতে পারি কিনা, আরো বৃষ্টি আসে কিনা, আমাদের রুম থেকে আমরা মেঘ ধরতে পারি কিনা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমরা ভিডিও শেয়ার করছি আস্তে আস্তে করে, একসাথে দেওয়া যাবে না, অনেক লম্বা হয়ে যাবে, সেটা আপনারা জানেন। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।